নিজের বাবার জমি নিজের নামে রেকর্ড করতে গেছি অথবা নিজের টাকা পয়সা সঞ্চিত করা জমি কেনার পর রেজিস্ট্রি করে দলিল হয়ে যাওয়ার পর যখন নিজের নামে করতে যাচ্ছি তখন গিয়ে দেখছি যে এইটা জমিটা রেজিস্ট্রি আমার নামে হয়েছে কিন্তু তিনশো টাকা ঘুষ দিয়ে হোক বা পাঁচশো টাকা ঘুষ দিয়ে হোক বা নিজের ক্ষমতা ব্যবহার করে পরবর্তীতে দেখছি যে এটা আমারই জমি হয়তো আমারই দখলে আছে অথচ পরবর্তীতে গিয়ে দেখছি যে এলাকার কোনো দুষ্কৃতির নামে জমিটা রেকর্ড হয়ে গেছে পরবর্তীতে তারা রেকর্ড করার সময় অ্যাপ্লিকেশন করছে যে বা অবজেকশন জানাচ্ছে তখন আবার মিলে মিশে বসে একাকার করে দিচ্ছে সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই জানেন ভালো করে গোটা পশ্চিম বাংলাতে জমি জায়গার যে সমস্যা নিজের সঞ্চিত টাকা দিয়ে জমি কেনার পর অথবা পৈতৃক সম্পত্তি নিজের নামে করতে গিয়ে বাংলার সমস্ত মানুষ না কেউ না কেউ বাদ নেই যত বড়ই কেউ হোক না কেন যখনই কোনো নিজের জিনিস নিজের নামে করতে যাচ্ছে তখনই বিভিন্ন রকম সুবিধা অসুবিধার কেউ কারো জমি অন্য নামে হয়ে যাচ্ছে অথবা যার ক্ষমতা আছে সে যখন তার নামে জমির কিছু করতে যাচ্ছে তখন কিন্তু দীর্ঘদিন তাকে ঘুরতে হচ্ছে তো এরকম সমস্যা গোটা পশ্চিমবাংলায় আছে রিসেন্ট আপনারা দেখলেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছে যে বিএলআর অফিসগুলো ঘুঘুর বাসা হয়েছে এটা শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী নয় আমরা যারা উকিল বা আইনজীবী আছি তারা প্রত্যেকদিন কোর্টের চত্বরে যে সমস্ত মানুষেরা আসে তাদের অভাব অভিযোগ বা দুঃখের কথা যখন শুনি তখন এগুলো আমরা প্রত্যেক দিন উপলব্ধি করি এই উপলব্ধি নিয়ে এই উপলব্ধি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন আপনাদের অনেকের ভাষায় যেগুলোকে মানে খুচরো মিডিয়া বলে বা সোশ্যাল মিডিয়া বলে সেই সোশ্যাল মিডিয়ারা বিভিন্ন সময় আন্দোলন করেছে হোয়াইট পলিটিক্স বলে একটা পেজ আছে সাবকা নিউজ বলে একটা পেজ আছে নিউজ চ্যানেল আছে যারা বিভিন্ন সময় এই সব বিষয়ে লাইভ দেখিয়েছে যে নিজের জমি অন্যের নামে কিভাবে বিএলআরও অফিসে একের অন্যের নামে করে দিচ্ছে তো এই যে সামগ্রিক পরিস্থিতি আমার বক্তব্য হচ্ছে যে একটা বিএলআরও ব্লক ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অফিসার হচ্ছে গোটা ব্লকের একটা এডিএম এল আর মানে হচ্ছে যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা ল্যান্ড অফিসার যিনি আছেন এডিএম এল আর তো তিনি গোটা জেলার জমির মালিক আইনত দিক থেকে ভারতের সংবিধান বা ভারতের বিচার ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা বা সিস্টেম যেটা করে রেখেছে সেই সিস্টেমটাতে আপনি যদি দেখেন তাহলে একজন বিএলআরও অফিস বা বিএলআর বা রেভিনিউ অফিসার গোটা ব্লকের জমির প্লটিং থেকে শুরু করে প্রত্যেকটা জমির অফিসারিক আধিকারিক বা এক কথায় বলা যেতে পারে যদি খুব সুন্দরভাবে বোঝানোর জন্য বলা যায় যে বিএলআর অফিসটাই কিন্তু জমির মালিক আমরা হয়তো ভোগ দখল করছি বা আর কিছু করছি কিন্তু কাগজপত্র দিক থেকে বা আইনিত ভাবে কিভাবে কন্ট্রোল করে রাখা যায় কোন জমিতে কি হবে না হবে কোনটা পুকুর আছে ডোভা আছে সালি আছে সমস্ত কিছুটা তো টোটালটাই নির্ভর করে বিএলআর অফিসে মানে সব থেকে গুরুত্বপূর্ণ মানে আমরা যে জমির উপর বা যে মাটির উপর বা যে পৃথিবীর উপর চলাফেরা করছি সেটা হাঁটছি চলাফেরা করছি খাওয়া দাওয়া করছি সমস্ত কিছু করছি এই সমস্ত যেটার উপর নির্ভর করে জমির যে এই বিষয়টা নির্ভর করছে এগুলো দেখাশোনার দায়িত্বে বা আধিকারিক হিসাবে তারা কিন্তু দায়িত্বে আছে আজকে গোটা পশ্চিম বাংলার আপনি এপার থেকে ওপার ডান দিক থেকে বাম দিক থেকে শুরু করে চারিদিক যদি আপনি দেখেন প্রত্যেকটা ব্লকের বিএলআর ও অফিসারের ওখানে মহরি বা ল কাজ করে ভেরি গুড বা ল কাজ করবেই তাদের যেগুলো কাজ মানে মানুষকে সাধারণত আইনের চক্কর খপ্পর থেকে বাঁচাতে গিয়ে সমস্যার সমাধান করবে কিন্তু ল বা ল ক্লার্ক বা মোহরিরা আমাদের বাপ দাদুর আমলে দেখেছি জমি রেজিস্ট্রি করতে গেলে বড় বড় মাছের মাথা খাওয়াতো বা মিষ্টি বড় বড় রসগোল্লা খাওয়াতো রেজিস্ট্রির সময় কিন্তু এখন সেই জিনিসগুলো বা সেই মোহরিগুলো বা ল ক্লার্কগুলো এখন ঘুরছে ভেরি গুড জানি না কি কারণে কোন অফিসার আসছে কার সহযোগিতাতে এগুলো হচ্ছে কিন্তু তারা খুব সুখে আছে হাসির ঠাটার চলে মানে হাসির ঠান্ডার চলে আমাদেরকে বলছিল তোমরা কলকাতা হাইকোর্টের উকিল হয়ে কত টাকা কাজ করো কিন্তু ব্লকের বিএলআর অফিসারের মোহরি যারা আছে তারা আপনাদের থেকে বেশি ইনকাম করে ভেরি গুড ইনকাম যে যার মতো করে করছে মানে যে আম খাবে সে আংরা ইয়ে করবে বেরোবে তার তো সে নিশ্চয়ই তার সৃষ্টিকর্তার কাছে জবাব দিবে কে কিভাবে ইনকাম করে খায় তো ল ক্লার্করা মানুষের সাধারণ উপকার করার জন্য মানে ধরুন পঞ্চাশ বছর আগে বাপ দাদুর যে জমিটা রেখে গেছে তার মাঠ খসড়ার কি রিপোর্ট আছে অনেক সময় মানে জমি বিক্রি মানে জমি যতক্ষণ আপনি আছেন জমিটা যখনই অন্যের কাছ থেকে বিক্রি করতে গেলেন বা বাবা মারা যাওয়া বা দাদু মারা যাওয়ার পর জমির যে টান টেনে যে নিজের দখলে নিবে এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ আর এস থেকে এল কিভাবে এলো এল থেকে আর এস কিভাবে গেছে বা মাঠ খসড়া থেকে আর এস কিভাবে এসছে আর এস থেকে এল আর কিভাবে কোনো খোঁজ নেই মানে এই কথায় বলে না যে ওই তিনশো টাকা দাও আমার বাপের জমি আপনার বাপের নামে করে নেন কোনো ব্যাপার না ছশো টাকা দাও প্রধান আমার হাতে আছে দাদা আমার হাতে আছে দিদি আমার হাতে আছে গিয়ে হ্যালো হ্যাঁ অফিসার সাহেব আমি পঞ্চায়েত সমিতির কি ওটা ভূমি জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ বাপের জন্মে টোটো চালাই মানে কি বলবো মানে মিলের মালিক ছিল হঠাৎ করে ভূমি কর্মাধ্যক্ষ আরও আরো বিভিন্ন রকম কর্মাধ্যক্ষ হওয়ার পর আইন সম্বন্ধে কোন রকম জানা জানি নাই কিন্তু পাড়া প্রতিবেশীর জমি কিভাবে দখল করতে হয় সব মানে জ্ঞানগুলো আছে হ্যালো হ্যাঁ বল ঠিক করে করে দিন অমুক করে দিন তুমুক করে দিন তো এইরকম অনেক যারা ভূমি কর্মাধ্যক্ষ বা ভূমি রিলেটেড যে সমস্ত মানুষগুলো আছে বা জনপ্রতিনিধিগুলো আছে তারাও কিন্তু সঠিকভাবে ভূমি যে অ্যাক্ট আছে বা ল্যান্ডের যে সমস্যাগুলো বা আইনগুলো আছে তাদের কিন্তু জানাশোনা নাই কোন একটা দল টিকিট দিল টিকিট দিয়ে জেতার পর পঞ্চায়েত সমিতিতে গিয়ে ভূমি কর্মাধ্যক্ষ হয়ে গেল জেলা পরিষদে গিয়ে ভূমি কর্মাধ্যক্ষ হয়ে গেল ভূমি কর্মাধ্যক্ষ মানে এডিএম এলার ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছে একটা জেলার সাধারণ বিভাগের হেড মানে যত আছে এসপি পুলিশ বিভাগ স্বাস্থ্য সিএমএইচ বিচার ব্যবস্থা সমস্ত কিছুর জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের হেড হচ্ছে ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসক কিন্তু আপনারা জানেন কিনা জানি না একজন এডিএম এল মানে বিশাল পাওয়ার মানে অন্যান্য এডিএম এক একটা জেলাতে চার পাঁচটা এডিএম থাকে এডিএম সাহেব থাকে এডিএম ডি মানে ডেভেলপমেন্টের বিষয়টা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখবে এডিএম ডেভেলপমেন্ট থাকে তো সমস্ত রকম আছে তারপরেও এডিএম এলার যিনি হয় মানে স্বয়ং গোটা জেলার জমির মালিক মানে একটা জেলাতে কত বড় দৈর্ঘ্য প্রস্ত যদি মাপা যায় তাহলে কতগুলো জমি আছে কতগুলো কত বিঘার উপর ওই জেলা কিন্তু সমস্ত জেলার এক কলমের গুতোতে আমার বাপের নাম থেকে তোমার বাপের নাম করে দিতে পারবে তোমার বাপের নাম থেকে আমার বাপের নাম করে দিতে পারবে এই যে সমস্যাগুলো করে তো দিল আমি কিছু ঘুষ নিয়ে হোক বা কিছু নিয়ে আমি আমার জমিটা মানে আমার বাপের জমি আপনার বাপের নামে করে দিল কিন্তু এই এইটাকে আপনাকে প্রমাণ করতে গিয়ে সিভিল জাজ জুনিয়র ডিভিশনে মামলা ফাইল করা হয় সিভিল জাজ জুনিয়র ডিভিশনে চার বছর মামলা চলবে চার বছর মামলা চলার পর জুনিয়র থেকে চলে আসলো সিভিল জাজ সিনিয়র ডিভিশনে মামলা করতে হবে মামলা করে রেকর্ড একটা রেকর্ড কাটানোর জন্য মানে ভুলবশত একটা মানুষের জমি তার নামে রেকর্ড অজ্ঞতার কারণে আমরাও আবার পয়সা দিয়ে জমি কিনবো কিন্তু কনভারসেশন বলুন রেকর্ড বলুন আর কিছু বলুন এই যে সামগ্রিক প্রোগ্রাম মানে জমি কিনে নিলাম রেস্ট্রি হয়ে গেল বা সব ঠিক আছে জিন্দাবাদ হয়ে গেল আমার আমার নামে জমি হয়ে গেল কিন্তু এর পরবর্তী যে কতগুলো প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়াগুলো না করে জমি দখল করে বাড়ি ঘর দিয়ে বসে আছি পরবর্তীতে আমার মৃত্যুর পর আমার ছেলে মেয়েরা যখন এক্সট্রা একটু এক হাতের কিছু করতে যাচ্ছে তখনই এই সমস্যাগুলো চলে আসছে তো এই যে পয়সা দিয়ে জমি কিনে দেওয়ার পর আপনার জমিটাতে যখন কোন দুষ্কৃতি বা কোনো দালাল যখন কিছু সামান্য লাভের জন্য এই রেকর্ডটা অন্যের নামে করে দিবে ওই রেকর্ডটা কাটাতে গিয়ে কারেকশন অফ আরও আর এর মামলা করতে গেলে কত দিন ঝুলতে হয় আপনার হয়তো জানা নেই কারণ একটা যখনই রেকর্ডটা আপনার 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 জমি সম্পত্তি বাপের বা কেনা বা যেই হোক না কেন এই জিনিসটা যখন আপনি আপনার নামে রেকর্ড অন্যের নামে রেকর্ড হয়ে গেছে নিজের নামে করতে যাবেন তখন কিন্তু ওইটাতে প্রথমে দেখেন একটা ছোট্ট করে বুঝায় প্রথমে একটা সিভিল জাজের কাছে সিভিল জাজ জুনিয়ার ডিভিশনের কাছে মামলাটা ফাইল করলেন যে বাবা এটা আমার জমি আমার নামে রেকর্ড হওয়া উচিত কিন্তু অন্যের নামে হয়ে গেছে ওখানে চার বছর ডেট পে ডেট ডেট পে ডেট দিয়ে চার পাঁচ বছর ওখানে চললো ওখানে চলার পরে মানে হ্যাং করে রেখে দিল মানে যে দালাল বা ফরিয়া জমিটাতে ঝামেলা করে যে ওই জমির আর আপনি মালিক দুজনেই কেউ ব্যবহার করতে পারছে না ওয়ান করে রেখে দিয়েছে মানে দিয়ে রেখে দিয়েছে এবার এখানে চার বছর মামলা চলার পর ওই সম্পত্তিটা বা ওই জিনিসটাই যে কোনো একটা রায় হবে হ্যাঁ না না হ্যাঁ ওই রায়টাকে চ্যালেঞ্জ করে আবার চলে গেল সিভিল জাজ সিনিয়র ডিভিশন মানে আর একজন বড় জজ সাহেবের কাছে ওখানে আবার চার পাঁচ বছর চললো ওইখানে একটা কিছু রায় হ্যাঁ না না হ্যাঁ কিছু হলো তারপর এডিএম এলারের কাছে অ্যাপিলের জন্য মামলা করা যায় ওখানেও এডিএম মানে যে কোনো জেলার এডিএম সাহেবের কাছেও কিন্তু ওয়ান কাইন্ড অফ বলুন বা মানে বোঝানোর সুবিধাতে বলছি যে ওখানেও এক ধরনের কোর্ট বসে অ্যাপিল করার জন্য যে যে কোনো কোর্টের যদি কোনো ডিসিশন বা আর কিছু হয় তাহলে ওখানে গিয়ে আপনি অ্যাপিল করতে পারেন তো ওখানে আবার টানা হিচা এ ওই যে সেই মানে নিজের টাকা দিয়ে জমি কিনে তুমি দৌড়ি করো অথচ যে তিনশো টাকা দিয়ে রেকর্ড করিয়ে নিয়েছে নিজের নামে ও বাড়িতে বসে আছে নিজের কাজ করছে কোনো অসুবিধা নেই শুধু আপনি আপনার জমিকে রক্ষা করার জন্য আপনার জীবনের মূল্যবান সঞ্চিত টাকা থেকে ভবিষ্যতের জন্য যে সম্পত্তিটা ক্রয় করলেন ওই সম্পত্তিটাকে আপনাকে বাঁচাতে গিয়ে আপনি করেন এর কাছ থেকে যখনই ওই সম্পত্তিটা হ্যাঁ না না হ্যাঁ কিছু একটা হলো এবার চলে আসুন এল আর টিটিতে মামলা করুন মানে কলকাতা হাইকোর্টে এসে এল আর মামলা করুন এল আর টিটিতে আবার মানে একটা ডেট নর্মাল একটা মামলার একটা হাইকোর্টের বা এল বা ল্যান্ড রেভিনিউ ট্রাইব্যুনাল যে আছে সল লেখে আছে গোটা রাজ্যের জন্য তো এই জায়গায় যদি আপনি একটা মামলা করেন তো এই মামলার ধরুন আজকে একটা ডেট পড়লো ধরুন তেইশে জানুয়ারি দু একটা ডেট ওই ডেটে কোনো কারণে সাহেব অনুপস্থিত হলো বা কোনো কারণে আপনার উকিলবাবু অনুপস্থিত হলো বা আপনার শারীরিক অবস্থার জন্য মনে করিয়ে দেওয়া হয়নি বলে কোনো কারণে যদি ওই ডেটটা মানে এই তেইশে জানুয়ারি দু হাজার একুশের ডেটটা যদি মিস হয় তাহলে পরবর্তী ডেট মানে অন্যান্য কোর্টে বা কেসের ক্ষেত্রে দেখবেন যে তিন মাস চোদ্দ দিন এরপর এরকম ডেট পড়ে কিন্তু এলআরটিটিতে মামলার ডেট পড়ে এক বছর পর মানে তেইশে জানুয়ারি দু হাজার একুশের পরবর্তী ডেট পড়বে কবে না তো মার্চ মাসের দু হাজার বাইশের দশটার ডেট পড়ে ততক্ষণে কিন্তু আপনি আপনি ডেট হয়ে যাবেন মানে আপনি তারিখ হয়ে যাবেন যে আপনার তারিখ হয়ে যাওয়ার পর ঘটনাটা অন্যরকম হয়ে যাবে তো এই রকম সমস্যা আমি শুধু বলবো যে কোনো ধর্মীয় শাস্ত্রে হোক বা যে কোনো বইয়ে যেগুলো মূল্যবান বই যেগুলোতে আমরা ফলো করি ওই বইয়ে লেখা আছে যে এক ইঞ্চি যদি আপনি জায়গা কারো চাপাচাপি করেন তাহলে মহান সৃষ্টিকর্তা আপনাকে কত কঠোরভাবে যে শাস্তি দিবে এর কোন রকম ভাষা বহিপ্রকাশ করার মতো জায়গা নেই মানে এক ইঞ্চি মানে এক ছটাক জায়গা যদি আপনি টানাটানি করেন বা এদিক ওদিক কাটাকাটি করে নিন তাহলে এই যে এই জমিগুলো করছে বা মানুষ করছে অনেক সময় দেখবেন এক একটা গ্রামে এক ইঞ্চি জায়গা মানে মানে রাস্তা ওর প্রাচীর রাস্তা পারলে রাস্তাতে এক হাত নিয়ে নেয় যেহেতু সরকারের জায়গা রাস্তা মানে পারলে ক্ষমতা থাকলে এক হাত রাস্তাতে বাড়িয়ে দেয় মানে আমি বাঁচবো আমার সমাজ আমার দেশ আমার জায়গাতে আমি কিভাবে সুষ্ঠুভাবে বাঁচবো এক হাত বা এক বিথ্যা যদি ছেড়ে দিই তাহলে কিন্তু কোনো যায় আসে না কিন্তু না ওই এক মিথ্যা বা এক হাত জমির জন্য মামলা মামলা করতে গিয়ে বছর আর লক্ষ লক্ষ টাকা আমাদের মতন উকিল সাহেবদেরকে দিব কিন্তু ওই এক হাত জায়গা ছাড়ব না এরকম পরিস্থিতি অনেক আছে অনেক অনেক আছে এরকম পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনাদের সকলকে বিএলআর অফিসারের বিভিন্ন ল্যান্ড রেভিনিউ অফিসার বা এল আর সাহেব বা আরো যারা আছে তাদেরকে আমি শুধু বলবো বিনম্রভাবে একদম জোরে অনুরোধ করছি মৃত্যু সবারই হবে মরতে একদিন সবাইকেই হবে মরার পর কিন্তু উত্তর বা জবাবদিহি করতেই হবে আপনি আপনার পরিবার রেখে মারা যাবেন আপনি আপনার সন্তান রেখে মারা যাবেন আপনি আপনার ছেলে রেখে মারা যাবেন বিএলআর ও সাহেব এবং বিএলআর সাহেবের যে অফিসে যে সমস্ত কর্মরত অফিসার সাহেব সবাইকে বলছি বিনম্রভাবে আমি মোফাকুল ইসলাম আপনাদেরকে অনুরোধ করছি একটা আপনার একটা কলমের খোঁচাতে যে ভুলটা বা যে জেনে শুনে পাপটা করেন ওই পাপটাকে সুধরাতে গিয়ে সাধারণ মানুষকে কয়েক বছর সময় লেগে যায় পরবর্তীতে গিয়ে অর্ডার হয় সেই অর্ডার আপনাদের কাছে গেলে বিভিন্ন রকম টাল করেন যে সমস্ত মানুষের কথাগুলোতে করেন তারাও মরবে আপনিও মরবেন আর যার জমির অন্যায়ভাবে ভাবে রকম কলম চালিয়েছেন আপনাকে কিন্তু সৃষ্টিকর্তার কাছে উত্তর দিতে হবে ভেবে নিবেন কারণ কেউ বাঁচবে না এই পৃথিবীতে সবাই মরণশীল মরতে সবাইকে হবে তাই একটু মানবিক হন বেতন তো ভালোই পায় এক একটা বিএলআর অফিসার সাহেবের বেতন শুনলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের একটা বিএলআর সাহেবের আন্ডারে যে সমস্ত অফিসার বন থাকে বড় বাবু থেকে ছুট করে মানে যে কি বলে ওটাকে গ্রুপ সি গ্রুপ ডি এ বি ডি জি যা আছে তো এই সমস্ত অফিসার সাহেবদের বেতন যদি আপনি শোনেন তো বেতনটা নাকি ওরাদের কোনো কাজেই লাগে না অন্য কিছুতেই হয়ে যায় তো সবাই না কিছু ভালো মানুষ আছে সেই ভালো মানুষ দীর্ঘদিন টিকে না এক একটা বিএলআর অফিসে দেখবেন যে বছর কা বছর বিএলআর সাহেব আছে কেন না তো ভূমি ভূমিকর্মাধ্যক্ষ থেকে শুরু করে অফিসার ডিএম এই সমস্ত জায়গাগুলো সব ওকে আছে বছর কা বছর বিএলআর সাহেবের ট্রান্সফার নেই এক জায়গা থেকে আরেক জায়গায় জায়গা ট্রান্সফার নেই আবার কেউ এসে তিন দিনে চলে যায় কেন যদি একটু করা হয় কোর্টটাকে যদি এরকম ঝেড়ে দেয় কে আছে সাধারণ মানুষের কাজ করব মরতে আমাকে হবে আমার চাকরি যেখানে ট্রান্সফার হবে হোক ট্রান্সফার হলে বেতন কমে যায় না এই যে সাহেব আপনাদেরকে বলছি আচ্ছা যদি আপনার ট্রান্সফার হয়ে যায় আপনার কি বেতন কমে যায় আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবে বেতন কমবে না কিন্তু যদি আপনার মানবিক দিক থেকে কোনো সাধারণ মানুষের উপকার করে থাকেন তাহলে আপনি নিজে লজ্জিত হবেন আপনার ছেলে মেয়ের চোখের সামনে লজ্জা লাগবে না আপনাকে বলুন তো যে ঘুষখোর ঘুষখোর আমার বাবা অফিসার আপনার তোমার বাবা চাকরি করে বিএলআর অফিসে অফিসে ও তোর বাবার খুব ঘুষের কারবার চলে রে বাবা এরকম যখন বলে শুনতে খারাপ লাগবে না আপনাকে লাগবে আমি জানি আপনি ভালো মানুষ আপনি বিবেকবান মানুষ বিএলআর সাহেবের যত রকম যা আছে বিএলআর সাহেবদের অফিসে যে সমস্ত স্টাফ ল ক্লার্ক মোহরি আমার ভাই যে সমস্ত ভাই ল ক্লার্ক আছে তাদেরকেও বলছি ব্রাদার একটা জিনিস জেনে নিচ্ছ এবং সেই মানুষ সাধারণ মানুষ একদম খেটে খাওয়া গ্রামের লুঙ্গি পরা ছেঁড়া জামা পরে আপনার কাছে আসছে আর একটা ছোট্ট জিনিস সাধারণ জিনিসের জন্য হাজার হাজার টাকা বিল করছেন তোর কত টাকা লাগে বাঁচতে কত টাকা লাগে কত টাকা লাগে আমার ল ক্লার্ক এবং মোহরি সাহেবদের উদ্দেশ্যে বলছি উপযুক্ত হ্যাঁ আপনি কাজ করবেন ন্যায্য মূল্য আপনাকে নিতেই হবে গরিব হোক আর বড় লোক আপনার যে ন্যায্য মূল্য এই ন্যায্য মূল্যটা আপনি নেবেন এটি তো স্বাভাবিক কথা মানুষ কাজ করবে তার প্রতিফলন নেবে কিন্তু একটা মানে মশা মারতে কামান দাগা এরকম অনেক দেখেছি মানে আমার বাপের জমি আমি যখন আমি একটা জমি কিনেছি ওই জমির যখন আপনি দলিল দলিল পেলাম এই করলাম পীর দলিল উঠাতে হবে দাদুর দলিল উঠাতে হবে বাপের দলিল উঠাতে হবে এই সামগ্রিক কারণ আমরা একটু উকিল মানুষ তো খোঁজ খবর নিয়ে জমি নিই টাকা দিয়ে জমি নিব খোঁজ খবর নিব না এটা হতে পারে না মানে একেবারে আগেই চাষ পরে জমি রেস্ট্রি হয় আর টাকা পয়সা দিই তো সমস্ত কিছু করার পরে আমি যেটুকু দেখলাম যে না সামান্য একটা কাজ আরে আমাদের উকিলের কে ছাড়ে না তো সাধারণ লুঙ্গি পরা খেটে খাওয়া মানুষ যখন মানে কোনো কিছু সাধারণ বোধ গম্য যাদের খুবই কম তারাও কিন্তু জমির মালিক একটা জিনিস দেখবেন হাই স্কুলের মাস্টার হোক উকিল হোক ডাক্তার হোক মুক্তার হোক যেমন জমির মালিক একটা ঠেলাওয়ালা ভ্যানওয়ালা মানে কম শিক্ষিত উচ্চ শিক্ষিত সবাই কিন্তু কিছু না কিছু জমির মালিক হয় এই জমির মালিকেরা আমাদেরকে টুপি পরাতে আপনাদের অসুবিধা হবে কিন্তু সাধারণ মানুষকে যেভাবে অন্যায়ভাবে টাকা নেওয়া ঠিক হবে না আপনার কারণটা হচ্ছে কি যখন সাধারণ মানুষের বদুয়া বা চোখের জলটার হিসাব দিবে না তখন কিন্তু আপনার অটোমেটিকলি আপনার সাম্রাজ্যের পতন হবে অনেক মানুষের অহংকার অনেক মানুষের গরম টাকার গরম ডুবে গেছে চলে গেছে আমি ঐতিহাসিক কথা বলছি না এক সময়কার দাপুটে দাপুটে নেতা এলাকাতে যাদের গরু বকরি একসাথে জল খেত তারা ডুবে গেছে এই আপনা হ্যালো আপনাকে বলছি আপনার চোখের সামনে হয়েছে কেন জানেন না এ বাবা কত বড় বড় নেতা ডুবে একদম শেষ সাম্রাজ্য তৈরি করে ফেলেছিল এলাকা তৈরি করে ফেলেছিল মনে হচ্ছিল যে যতদিন না মরবে ও এলাকাতে আর কিছু হবে না কিন্তু নিমেষের মধ্যে তুড়ি মেরেই শেষ হয়ে গেছে আবার নতুন গজিয়ে গেছে তো অহংকার বা যে হাম্বরা ভাব আমি অনেক কিছু হয়ে গেলাম বাপরে বাপ বিশাল কিছু হয়ে গেছি তুমি কিছুই না চুটকি কা বাত হ্যাঁ তুমি খতম করলে মে ঈশ্বর বা সৃষ্টিকর্তার ইশারাতে এক ইশারাতে আপনি কোথা থেকে কোথায় চলে যাবেন আপনার ধারণা নেই আপনার বড় 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 যারা ছিল তারা চলে গেছে অসৎ পথে ইনকাম করা টাকা স্ত্রীর পেটের পাথর কাটতে কাটতেই যান চলে যাবে ছেলেকে স্কুলে পড়াতে পড়াতে আর ব্রেনোলিয়া আর হলডিক্স খাওয়াতে খাওয়াতে যান শেষ হয়ে যাবে ঈশ্বরের মার আমাদের কেন না গরিব মানুষ আপনাকে কেউ কিছু করতে পারবে না আমি জানি আপনার ক্ষমতা আপনার দাপট আপনার এই ওই যেই সেই অনেক বেশি কিন্তু গরিব মানুষ কিছু করতে পারে না আপনাকে রাস্তায় ধরে আপনাকে রাস্তা ঘেরাও করে কিছু করতে পারবে না কারণ মানুষের মধ্যে মিল নেই একতা নেই যে যেমন আছে গোলামি করবে কোনো অসুবিধা নেই কিন্তু ওই মানুষটা যখন আবেগ করে বুক থেকে যে হৃদয় থেকে যখন একটা আহ বেরিয়ে যাবে না তখন কিন্তু খেলা শেষ হয়ে যাবে নিজে নিজেই আপনার সাম্রাজ্য কোন দিক থেকে ধ্বংস হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না গরু বকরি আবার কি কে ভাই এটা গরু বকরি বুঝে না বোঝো সবই বোঝো সবই মজা করে কমেন্ট করা হচ্ছে না এই মজা বা এই আবেগগুলো যখন গরিব মানুষ বিএলআর অফিসে কাজ করতে পারছে না সঙ্গ দেওয়ার বেলা নেই তখন মোবাইল নিয়ে গেম খেলতে হ্যালো বাই বাই যুবক তরুণ ছেলে মন্তব্য করতে ওস্তাদ গরু বকরি কি এই কি ওই কি সব জানো তুমি তোমার এলাকাতে একটা বিএলআর অফিসে সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ কম শিক্ষিত মানুষরা যখন বিপদে পড়ে তখন তুমি শিক্ষিত হয়ে কমেন্ট কারি কমেন্ট লিখতে গেলে তো শিক্ষা আছে তার মানে তো এই শিক্ষিত ছেলে গেছো কোনোদিন বিএলআর অফিসে হ্যালো বিএলআর সাহেব আমার পাড়ার এলাকার এই জমিটা পাট্টা ছিল বর্গা ছিল কি থেকে কি হয়ে গেছে হিসাব দিন জবাব দিন কৈফত দিন না তখন নেই কমেন্ট করতে ওস্তাদ যুবক তোমাকে জাগতে হবে সমাজকে জাগতে হবে এই সমস্ত ইয়াং ছেলে মেয়ে যারা আছে তাদেরকে নিজেদের এলাকায় এই ঘুঘুর ভাষাগুলো গুলো এই মুখে অনেক কিছু বলবে এর আগেও বলেছিল ঘুঘুর বাসা ভেঙে দিতে হবে ছেড়ে দিতে হবে আর কিছু করতে হবে তো ঘুঘুর বাসা ঘুঘুর বাসাই থেকে গেছে কে ভাঙবে কার ভাঙবে কখন ভাঙবে কারো জানার শোনার ব্যাপার নাই ক্যাপ্টেন বলেছে বলেই যে নিজের বলাররা নিজের বল নিয়ে নিজের মতো করে খেলছে অতএব ওই ভরসায় থাকার দরকার নেই নিজের এলাকার সমস্যা নিজের এলাকাকে মিটাতে হবে যুবকদেরকে দিয়ে যারা ঘুষ খায় হারাম পথে ইনকাম তাদের কোনো ক্ষতি হয় না ভুল কথা ইতিহাস সাক্ষী আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই যারা ঘুষ খয় বা খারাপ পথে ইনকাম করে তারা নিস্ত নাবুদ হয়ে যায় লুটপাট হয়ে যায় ইতিহাস সাক্ষী আছে প্রত্যেকটা তোমার এলাকাতে দেখো যারা এত বড় ভুঁড়ি বাড়িয়ে দিয়ে একটা টেবিলে ভুঁড়ি রাখা যায় না আর একটা টেবিল জোগাড় করত মরার সময় একটা কুত্তা মানে উনি মরে যাওয়ার পর একটা মানে ঘ্যাঘ্যাও করেনি ওই রকম অনেক মানুষ প্রত্যেক এলাকাতে প্রত্যেক পাড়াতে দেখবেন যে ক্ষমতার অহংকার করেছে যে অসুখ পথে ইনকাম করেছে সেই মানুষটি মৃত্যুর পর একটা গাছের পাতও হিলে না মানে চলে গেছে হ্যাঁ মরে গেছে তো তুমি কেমন ভাবে বাঁচলে আর টাকা ইনকাম করলে যে মরার পর তোমার মানে গাছের পাতা হিল না আর কুকুরটাও ঘাউ ঘাও করল না অতএব মানুষ মনে রাখে যে হ্যাঁ উমুকজন ছিল এই এই কথা করতো তো যাই হোক বিএলআর অফিসে যে সমস্ত অফিসাররা আছে ল ক্লার্করা আছে তাদেরকে ছোট ভাই হিসাবে আমি মোফাক্কেরুল ইসলাম বিনম্রভাবে ভাবে অনুরোধ করছি ভাই সংসার চালাতে বেশি টাকা লাগে না আপনার যা বেতন আপনি নিজেই স্করপিও কেনার দরকার না একটা অল্টো গাড়ি কিনুন না তাতেই তো চলবে স্ত্রী পুত্র কন্যা কিনে অল্টো গাড়িতে ঘুরুন সুইফ ডিজায়ার কিনুন স্করপিও কিনতে হবে চোদ্দটা বাড়ি কিনতে হবে এরকম কোন ব্যাপার নাই ভালো কোট পড়তে হবে আমি তো কোনো সময় তো সাধারণ এই যে দেখেন তিনশো টাকার ষাট আর এটা তো কোট তো আছেই মাথা যায় কোনো ব্যাপার না প্রত্যেকদিন হবে কোনো ব্যাপার না আপনি যদি সঠিক মানুষ হন ভালো মানুষ হন আপনার রূপ আপনার সৌন্দর্য আপনার চেহারা আপনার পরিবেশ আপনার লিবাস আপনার ড্রেস কোড কোনো ব্যাপার না আপনি যেমনই থাকেন না কেন আপনি ভালো মানুষ হলে যে কোনো জায়গায় আপনি গ্রহণযোগ্য হবেন আর আপনি স্যুট কোট টাই করে থাকেন আপনি চলে যাওয়ার পর স্করপিও চলে গেলেন দূর গেল সালা ঘুসকোর এরকম যদি কেউ বলে কত খারাপ লাগবে আপনার ছেলে মেয়েকে খুব সুন্দর সুন্দর করে ইয়ে করছেন একবারে আল্টো ফাল্টো এলপিস ফিলটিস দিয়ে কি বলে মেকআপের ঘরে গিয়ে সুন্দর করে নিচ্ছেন দেখলে ঘুসখোরের বউ ঘুসরের বেটা ঘুসকরের বেটি ধর অসৎ পথে ইনকাম করে গরিবদেরকে ঠকিয়ে খায় গরিবদেরকে ঠগিয়ে মারে তার বউ গেল তার ছেলে গেল তো ওই সুন্দর মেকআপ আর্টিস্ট করার কোন দরকার নেই সিম্পল থাকবে ভালো থাকবে আপনিও ভালো থাকবেন সমাজ ভালো থাকবে গরিব মানুষদেরকে মেরে গরিব মানুষদেরকে ভুল বুঝিয়ে জমি একের নামে জমি অন্যকে দিয়ে এইভাবে করা একদম অনুচিত আর এই ধর্মীয় শাস্ত্রে বলছে আপনি হিন্দু হন আপনি মুসলমান হন যে কোনো শাস্ত্রে আছে যে জমিকে আল চাপাচাপি করা যাবে না একটু আল আছে এই আলটাকে চাপিয়ে নেওয়া যাবে না আপনি তো আল চাপা না মশাই আপনি তো এক নামের জমি আর খাল আছে বর্গা বর্গা করে দিচ্ছেন আছে পাটটা করে দিচ্ছেন পাটটা আছে জমি তুমি কার না তো টাকা আছে তার দলিল আছে তার দখলে আছে তার এরকম ব্যাপার না তো এরকম অনেক ইয়েগুলো আছে সমাধান করতে হবে সুন্দরভাবে আর একটু মানবিক হতে হবে সবাইকে আর প্রতিবাদ এই যে নবগ্রাম থানার বিএলআর অফিস ওখানে যে সাংবাদিকটা ইয়ে করেছে আপনার প্রতিবাদ করেছে একজন মাস্টার মশাইকে বিএলআর অফিসে বলেছে তুমি মেয়ে দেখলুঙ্গা লাস্টে একশোটা মাস্টার মশাই ভালো করে শুনুন যে যতজন শুনছেন আপনাদেরকে বলছে একটু জাগতে হবে কিরকম জাগতে হবে একটা বিএলআর অফিসে মাস্টারমশাইয়ের জমি অন্যের নামে রেকর্ড হয়ে গেছে জানতে পেরেছে মাস্টারমশাই মাস্টারমশাই গিয়ে বিএলআর অফিসকে যখন জিজ্ঞাসা করছে তখন বিএলআর অফিসের কর্মী অফিসার এবং বিএলআর অফিসের দালাল ফড়িয়া যারা আছে তারা সবাই ঝাঁপিয়ে পড়লো মাস্টারমশাই এরকম কেন করছেন মাস্টারমশাই লজ্জিত হয়ে ফিরে গেল মাস্টারমশাইদের যে টিম আছে ওই টিমকে গোটা টিম গিয়ে বিএলআর স্টাফ অফিসের বিএলআর অফিসার ক্ষমা চাইতে বাধ্য হয়েছে নবগ্রাম থানায় অফিসার বিভিন্ন রকম মাতব্বরী মস্তানি করার পর এখন আর বিএলআর অফিসে যেতে পারছে না এই হলো একতার ফল আপনার এলাকাতে আপনি মনে করছেন যে আমার নয় আমার পাড়ার ছেলেটার জমির সমস্যা হয়েছে না গর্জে উঠোন বিশ জন যান গিয়ে অফিসকে বলুন সজাগ সচেতন হলে সব সোজা হয়ে যাবে বড় বড় এই যে কিছুদিন আগে কিছু হলো সব সোজা হয়ে গেছে সব সোজা হয়েও যাবে আপনি শুধু সোজা হন দুনিয়া সোজা হয়ে যাবে সবাই সোজা হয়ে যাবে যদি আপনি সোজা হয়ে যান আসুন না সবাই মিলে জাগি একটু পারবেন না জাগতে মন্তব্য করেন তো কে কে পারবেন জাগতে কে কে পারবেন প্রতিবাদ করতে মুশারফ হোসেন লাভ চিহ্ন আমি নিব না তুমি বলো জাগতে পারবে কিনা আসুন না একটু সবাই মিলে জাগে যে কোনো অন্যায় যদি হয়ে যায় তো এই অন্যায়টা আপনি যখন দেখবেন তাহলে এই আপনি ওনার সাথে যান না ভাই নাহলে আপনার জমি নিয়ে নিবে আপনার বাপের জমি নিয়ে নিবে আসুন না জাগি একটু একটু জেগে যে সমস্ত ঘুঘুর বাসাগুলো আছে কিচ্ছু না কোন অফিসারকে গায়ে হাত দেওয়ার ব্যাপার নাই ঝগড়া ঝাঁটি করার ব্যাপার নাই রকম মোবাইলটা নিয়ে গিয়ে ওই আপনার ফেসবুকে লাইভ করে এই যে দেখেন চোর হ্যালো এত টাকা বেতন পাওয়া চোর এই যে কি করে দিয়েছে দেখেন নিজে নিজেই খেলা শুরু হয়ে যাবে পারবেন না যাক দেখ বিএলআর অফিস কি মঙ্গল গ্রহে চলে নাকি রাজ্যের বাইরের জিনিস কোথায় কোনো দ্বীপে চলে সমুদ্রের মাঝখানে না আপনার এলাকায় আপনার প্রতিবেশী পাড়াতে চলুন দেখা যাক কে কার জমি নিয়ে নিচ্ছে ন্যায্য জিনিস শাস্ত্র আইন ধর্মীয় শাস্ত্র সব বলছে আর আপনি যাচ্ছেন না আপনি যদি সোজা হয়ে যান না সব সোজা হয়ে যাবে বড় বড় কি বলবো আর বড় বড় হরিদাসও নিচে চলে আসে আর আপনি যদি একটু জাগেন ধরুন একটা খুবই গরিব মানুষ একদম মানে টাল নেই দেওয়াল নেই অবস্থায় একটা জায়গা নিয়ে বসে আছে ওই জায়গাটাকে হরপ করার জন্য পরবর্তীতে আর কিছু হয়ে গেছে এই যে রবিউল ইসলাম বলছে পারবো মিন্টু শেখ পারবো ইয়াস এই তো আমার তরুণ রক্ত এই সমস্ত তরুণ রক্তরা যদি জেগে যায় না তো এইসব হাওয়া হয়ে যাবে একদম চুটকি মে ক্লিয়ার হয়ে যাবে ঝগড়াঝাটির ব্যাপার হাত দিলে বিভিন্ন রকম মামলা হয়ে যাবে কিচ্ছু না শুধু আপনার এলাকায় যে মানুষটা জমির সমস্যা হয়েছে ওকে নিয়ে যান আমজাদ সবাই বলছে পারবো এইভাবে জেগে গেলে কে পারবে ভাই ঘুস খেতে ফুসফুস হয়ে যাবে একদম এই যে আপনার এলাকায় সমস্যা হয়েছে তো ওই এলাকার লোকটাকে নিয়ে যান এরকম একদম হ্যাঁ কি হয়েছে বলেন হ্যালো হ্যালো চোর ঘুষখোর অফিসার সাহেব বলেন তো এই জমিটা কিভাবে রেকর্ড হয়ে গেল কার কথাতে করেছেন তিনশো টাকার জন্য করেছেন না হ্যালো হাই বাই বাই এর ফোনে করে দিয়েছেন হ্যালো ঘুষখোর অফিসার সাহেব বলেন 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 নিজে নিজেই সোজা হয়ে যাবে পারবেন এই যে ববিতা সাহানি বলছে পারবো সম্রাট বলছে পারবো শফিকুল বলছে পারবো আব্দুস ওয়াহাব ইয়াস প্রবীর চৌধুরী ইয়াস ডিয়ার রকম করে নিলে না সব খেলা কোন দিক থেকে কোন দিকে ঘুরে যাবে রশিদুল পারবে ইয়াস মাই ডিয়ার ব্রাদার্স সবাই বলছে পারবে পারবে আর পারবে তিনশো টাকা নিয়ে ঘুষ নিয়ে এর জমি ওর নামে করে দিতে এর রেকর্ড ওর নামে করে দিতে আর এসে নাম নাই খতিয়ানে নাম নাই কি থেকে কি হয়ে গেল খতিয়ানে আছে বারো শতক এতে থেকে এসে চলে আসলো ন শতক সবাই পারবে এই যে অশোক বিশ্বাস সাহেব বলছে পারবো শেখ তাহির বলছে দাদা আসবো সঙ্গে আছি না আমার সাথে আসতে হবে না আমি কোথাও যুদ্ধ লাগাতে যাচ্ছি না আমি তোমাকে বলছি তোমার এলাকা এটা করো। যে সমস্ত আছে আরে যখন মুখ্যমন্ত্রী বলছে গুগুর ভাষা ভাঙতে হবে তো আমরা নিজের দায়িত্ব নিয়ে সেই জিনিসগুলোকে ঘুঘু কোন কত বড় ঘুঘু আছে ডিহিতে বলে না যে ডিহিতে ঘুঘু নাচিয়ে দেব এই যে সবাই বলছে পারবো আলবিরনি বলছে পারবো ইয়াস সবাই পারবে আমরা ওই যে আচ্ছা আপনি বলুন তো হবে না হবে না যদি সবাই মিলে এটা করি হান্ড্রেড পারসেন্ট হবে কি আছে ভাই ভগবান গোলা বিয়েলার কবে থেকে এলার করার জন্য তিরিশ চল্লিশ কি যে বলছে ভগবান গোলা হোক আর লাল গোলা হোক পূর্ব মেদিনীপুরের কন্টায় হোক আর কুচবিহারের সীতাই হোক সব জায়গায় একই চলছে দু মিনিট কা বাথ কি বলছে এইভাবে লাইভ করলে মানহানি কে রে কে আইন শিখাচ্ছে কি আছে এইভাবে লাইভ করলে মানহানি মামলা দায়ের করে দিবে না না পারবে না সোমনাথ বাবু নমস্কার বলছে পারবে না পারবে না মানহানির কি আছে সঠিক কথা বলবো মানহানি হোক আর আনহানি হোক বলেন যে ইনকাম হানি হয়ে যাবে মানহানি হয় না মান যদি থাকে তাহলে ঘুষ খায় হানি হয়ে যাবে হোক কোন ব্যাপার না সোনাদ বাবু ধন্যবাদ তো এই হলো ব্যাপার সকলে ভালো থাকুন আর বিএলআর অফিসার সহ যে সমস্ত মানুষজন আছে তাদের সকলকেই আবার করজোড়ে অনুরোধ করে বলবো মানবিক হওয়ার জন্য একদম গরিব দুস্থ মানুষগুলোর চোখের দিকে দেখে মুখের দিকে দেখে তাদের আর্থিক পরিস্থিতির দিক থেকে দেখে একটু মানবিক হন দয়া করে রায়গঞ্জ অনেক হেনস্থা করেছে করিমুল ইসলাম রায়গঞ্জের বিএলআর আমাকে অনেক খেনস্তা করেছে করিমুলের আশেপাশে যাদের বাড়ি ভাই আছে তারা সবাই মিলে যাবে দিয়ে বিএলআর সাহেবের কাছে বলবে সুন্দরভাবে কোনো কিচ্ছু হবে না মানহানি না ইনকাম হানি হয়ে যাবে ইনকাম হানি মানহানির কি আছে কোনো খারাপ কথা বললাম যে মানহানি করবে বা আর কিছু করবে যা করবে আমরা বুঝে নেব হাইকোর্টে বসে আছি যা হানি হোক আর মানহানি হোক আর মান পানি হোক সব হয়ে যাবে আসলে যে সমস্ত মানুষদেরকে এগুলো ঝাল লাগবে না তাদের আসলে অন্য কিছু না এই যে ইনকাম হানি হয়ে যাচ্ছে ইনকাম হানি ইনকামের কিছু বলেছে সঠিক ভাবে ইনকাম করলো না এটা গরিব মানুষের ভ্যান ঠেলা গ্রামের ঘেমে থাকা মানুষের কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে খাসির মাংস খাবেন তো ওই খাসির মাংসের টেস্ট হয় চর্বি থাকবে সব চর্বি বেরিয়ে যাবে টেস্টহীন অবস্থাতে মাংসটা হয়ে যাবে মানে ওই মাংস যখন আপনি ছেলে মেয়ে পরিবার নিয়ে খাবেন ওই যে গরিব টোটোওয়ালার পাঁচশো টাকা দিয়ে খাসির মাংস কিনে ভাত খাচ্ছি বাপরে লোকটা কত কষ্টে আছে রে বাপরে মাংসটা বলেন তো লাগবে লাগবে না আসুন সবাই মানবিক হই এবং সবাই অন্যায়ের প্রতি সোচ্চার করি কিছু করতে হবে না ভাই নিজে নিজে জেগে যেতে হবে তাহলেই সব হয়ে যাবে কোনো দরকার নেই কোনো কিছু করার এই করো হয় করো প্রতিবাদ করো অমুক করো তুমুক করো এতজন মিলে জমায়েত করো না তুমি জেগে যাও দেশ জেগে যাবে তুমি জেগে যাও জেলা জেগে যাবে তুমি জেগে যাও ব্লক জেগে যাবে তুমি জেগে যাও এলাকা জেগে যাবে তুমি জেগে যাও পাড়া জেগে যাবে তুমি জেগে যাও সমস্ত কিছু জেগে যাবে শুধু তোমাকে জাগতে হবে তুমি দেরি করে দিচ্ছ তাই সবাই এইসব করছে তুমি জেগে গেলে এই দেশে এত কিছু হয় এত কিছু হবে এত কিছু পারবে এত সহজ কিছু এই হলো ব্যাপার সকলে ভালো থাকুন আর এই যে সমস্ত মানুষগুলো ভূমি কর্মাধ্যক্ষ বা আর যে কর্মাধ্যক্ষ হয়ে যাচ্ছে তাদেরকে বলবো আপনি যেই পার্টির নেতা হন ভূমি কর্মদক্ষ হয়েছেন ভেরি গুড আপনাকে শুভেচ্ছা সাক্ষাতে দেখা হলে গোলাপ ফুলের মালা দিব কিন্তু আগে ভূমি আইন টাইন একটু দেখুন বই টই পড়ুন মোবাইলে পাওয়া যায় ল্যান্ড রেফর্ম অ্যাক্ট পড়ুন বাংলাতে পড়ুন ইংলিশে পড়ুন যদি পড়তে না পারেন তাহলে ইউটিউবে শোনেন হ্যাঁ বিএলআরও অফিসে ভূমি দক্ষ কর্মাধ্যক্ষ হতে গেলে যে জিনিসগুলো জানতে হবে আপনি না জানলে তো আপনি বিএলআরও কে রিকোয়েস্ট করতে পারবেন না না তখন ভুল রিকোয়েস্ট করে দিচ্ছেন তখন মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে দয়া করে একটু পড়াশোনা করুন ভালো থাকুন সকলে আবার পরে কথা হবে